إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ويا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ويا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا في القرآن العظيم. وقال تبارك وتعالى في آية أخرى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب منصب وجمال فقال إني أخاف الله رب العالمين ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا فغابت عيناه رواه البخاري الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান গড়িয়ান কৃপানিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যার অশেষ দয়ায় অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে সব থেকে প্রিয় এবং মুহাব্বতের জায়গা ভালোবাসার জায়গা মসজিদে এসে আজকের খুতবা শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন সেই মহারব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি তারই শিখানো ছোট্ট এই বাক্যের মাধ্যমে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সেই বিশ্বনন্দিত মহামানবের প্রতি যার অক্লান্ত পরিশ্রম এবং কঠোর সাধনার বাস্তব ফলাফল হচ্ছে আজকে সারা বিশ্বের মাঝে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে, তার মধ্যে থেকে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরেছি, সেই শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি, সেই দীক্ষায় দীক্ষিত হতে পেরেছি এবং সেই আলোয় আলোকিত হতে পেরেছি। সেই মহামানবের দরবারে সেই মহামানবের জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে দরুদ পাঠ করছি ছোট্ট এই বাক্যের মাধ্যমে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর প্রতি প্রশংসা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরপরই আজকের আগত দিন পিপাসু এলেন পিপাসু সঠিক দিন অন্বেষী দিনী ভাইয়েরা আজকের এই জুমার খুতবায় উপস্থিত পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার পরম স্নেহের ছাত্র ভাইরা সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকারার্থেই আজকে আপনাদের এই আসা যাওয়ার এই সময়টুকুকে এই শ্রমটুকুকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে লোমহর্ষক মুহূর্তে বিভীষিকাময় মুহূর্তে নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র জুমার খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হলো সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে তার ছায়ার নিচে ছায়া দান করবেন। সেই বিষয়টি নিয়ে আমরা আজকের খুতবা শেষ করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, বিজ্ঞান সার্চ করে অনুসন্ধান করে তারা আমাদেরকে জানিয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 152 মিলিয়ন মিটার দূরে, অর্থাৎ যা স্বাভাবিক হিসাব অনুযায়ী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি মাইল। 15 কোটি মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। এরপরেও যখন আমাদের দেশে স্বাভাবিকের থেকে একটু তাপমাত্রা একটু বৃদ্ধি হয়ে যায়, একটু বেড়ে যায়, তখন আমাদের অবস্থা খুবই নাজুক হয়ে যায়। যেমনটা আমরা কিছুদিন পূর্বেও দেখেছি, যখন তীব্র তাপদাহ আমাদের উপরে ছেয়ে গিয়েছিল তখন মানুষের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে, হাঁফফাঁস অবস্থা। মানুষ একটুখানি স্বস্তির জন্য কত প্ল্যান পরিকল্পনা করে, তারপরেও একটু স্বস্তি তাদের মিলে না। এত যখনই 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যখন আমাদের দেশে হয়ে যায় তখন মানুষজন ঘর থেকে বের হতে পারে না, তীব্র তাপদাহের কারণে। বের হলেই যেন শরীরের চামড়াগুলা যেন ঝলসে যাবে অবস্থা হয়। কৃষক মাঠে কাজ করতে যেতে পারে না। মানুষ কোনোভাবে কোনো প্রতিবন্ধকতা নিয়েও যদি মানুষ রাস্তায় বের হয় তারপরেও তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এমনকি একটা সময় এমন হয় যে ঘরের মাঝেও যখন দ্বিপ্রহর চলে আসে, দুপুর যখন চলে আসে তখন ঘরের মাঝেও মানুষ তাদের ঘরে অবস্থান করলে সেটাও খুব কষ্টকর হয়ে যায়। এই সূর্য এত দূরে থাকার পরেও যদি আমাদের অবস্থা গরমের কারণে এই হয়, তবে চিন্তার বিষয়, তবে খুবই ভাববার বিষয় হচ্ছে যখন কিনা কিয়ামতের সেই কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে, হাদিসের মাঝে পাওয়া যায় বুখারী শরীফের হাদিসের মাঝে, সূর্য মানুষের মধ্যে, মানুষের থেকে দূরত্ব থাকবে সূর্যের মাত্র 1 মাইল কিংবা 2 মাইল দূরত্বে থাকবে সূর্য। মানুষ থেকে সূর্যের দূরত্ব থাকবে 1 মাইল কিংবা 2 মাইল। হাদিসের মাঝে এমন বর্ণনা পাওয়া যায় যে তখন মানুষের অবস্থা এমন হবে যে মানুষ তাদের ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে, তাদের নবজগুলো টকবক টকবক করতে থাকবে, তাদের শরীরের চামড়া ঝলসে পড়তে থাকবে, কারো কারো ঘাম হবে তারও টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো গলা পর্যন্ত, আবার কেউ হাবুডুবু খেতে থাকবে, সে কোনো রেহাই পাবে না। যার যার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পাপ যত বেশি তার ঘামও হবে তত বেশি, যার পাপ হবে কম তার ঘামও হবে তত কম, যার পাপ কম তার হবে টাকনু পর্যন্ত, আর তার থেকে যার বেশি পাপ তার হবে হাঁটু পর্যন্ত, তার থেকে বেশি যার কোমর পর্যন্ত, এভাবে ধারাবাহিকভাবে যার যত পাপ তার ঘাম তত বেশি হবে এবং সে তার ওই ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। দুনিয়াতে যদি এত কষ্ট হয়, মানুষ হাহাকার লেগে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, 15 কোটি মাইল দূরে থাকার পরেও সূর্যের তাপ এত বেশি হয় মানুষের টিকে থাকা বড় দায় হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর যখন কিনা 1 মাইল কিংবা 2 মাইল দূরে থাকবে আমাদের উপর থেকে সূর্য, তখন আমাদের অবস্থা কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যে কিয়ামতের কঠিন মুহূর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বর্ণনা দিয়েছেন, কিয়ামতের মুহূর্তটা কত কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মাঝে বলেছেন, ইয়াউমা ইয়াকিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ সেদিন তার ভাই থেকে পলায়ন করবে, ভাই থেকে পালিয়ে যাবে, পিতা মাতা থেকে পালাবে, স্ত্রী সন্তান থেকে, আদরের পরিবার টুকরা সন্তান থেকে পলায়ন করবে। এটা একটা মুহূর্ত, এমন কঠিন একটা মুহূর্ত। আর আরেকটা মুহূর্ত হচ্ছে মানুষ এই যে তাদের উপর থেকে সূর্যের দূরত্ব কমিয়ে আনা হবে, এতে করে তারা আরো ভয়ের মাঝে, আতঙ্কের মাঝে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের পরে কি আছে? সহজ আছে, কঠিনের পরে স্বস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন মুহূর্তগুলোর কথা আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন, যে কিয়ামতের মুহূর্তটা এত কঠিন হবে, এত কঠিন হবে, সব বর্ণনা কুরআনের 30 পারায় এবং সূরা কিয়ামা থেকে সূরা নাজিআত পর্যন্ত যদি সূরাগুলো আপনারা তেলাওয়াত করেন, বাংলা বঙ্গানুবাদ করেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে কিয়ামতের বর্ণনা সেখানে একের পর এক ধারাবাহিকভাবে দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি কিয়ামতের সেই কঠিন মুহূর্ত, বিভীষিকাময় মুহূর্ত বর্ণনার পাশাপাশি তিনি কিছু পদ্ধতি তিনি আমাদের জন্য বলে দিয়েছেন, যেই পদ্ধতিগুলো আমরা যদি পালন করতে পারি, সেই কাজগুলো যদি আমরা পালন করতে পারি, আমল করতে পারি, সেই অনুযায়ী আমরা সেই কঠিন মুহূর্ত থেকে আমরা সেদিন রেহাই পাবো, পরিত্রাণ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্ত, সেই পদ্ধতিগুলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। তখন মানুষ একটু ছায়ার জন্য, সেই কঠিন মুহূর্তে একটু ছায়ার জন্য হাহাকার, দিক বেদিক ছুটোছুটি করতে থাকবে, ওদিক যাবে এদিক যাবে, কিন্তু কোথাও একটু ছায়া তাদের মিলবে না। শুধুমাত্র সেদিন আর কোনো ছায়া থাকবে না, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে, লোমহর্ষক মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ছায়া ব্যতীত অন্য আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, মাত্র 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন এবং এই কঠিন মুহূর্ত থেকে তাকে পরিত্রাণ দিবেন। সে 7 শ্রেণীর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই শ্রেণীর ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, তিনি হাদিসের শুরুতেই বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। এখানে ন্যায়পরায়ণ, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন, এখানে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনা করে সেই নেতারাই এখানে উদ্দেশ্য নয়। এখানে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি এই ইমাম আদিলুনের মাঝে অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আরেকটা হাদিসের মাঝে স্পষ্ট করে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কেউ রেহাই পাবে না। আপনি আপনার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি জিজ্ঞাসিত হবেন, পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। একজন ইমাম, সে মসজিদের ইমাম হোক, রাষ্ট্রের নেতা হোক, সে এলাকার ওয়ার্ডের মেম্বার হোক, সরকার কর্তৃক প্রতিনিধি হোক, সে যাই হোক না কেন, সে তার দায়িত্ব সম্পর্কে, সে যদি দায়িত্বশীল হয়ে থাকে তবে সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। অনুরূপভাবে এই হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন স্ত্রী, একজন মহিলা, সে তার স্বামীর বাড়ির সকল বিষয় দেখাশোনা করার প্রতি দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হবে। তাহলে ইমামুন আদিলুন, প্রত্যেক ব্যক্তি যে তার অবস্থান থেকে একজন দায়িত্বশীল, পরিবারের যে হেড, পরিবারের যে লিডার, পরিবারের যে কর্তা, সে তার পুরো পরিবারের উপরে সে দায়িত্বশীল, আর পরিবারের সকলে তার অধীনস্থ, আর সে সম্পর্কে তাকেও জিজ্ঞাসা করা হবে। একজন গোলাম, একজন কর্মচারী, তাকে যখন কর্মে রাখা হয়, কাজে যখন রাখা হয়, তখন তার ওটা দায়িত্ব হয়ে যায়। সে তার মনিবের দায়িত্বশীল, মনিবের সম্পদ সে রক্ষা করবে এ ব্যাপারে সে দায়িত্বশীল, এ সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাদের অবস্থান থেকে তাদের অধীনস্থদের উপরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলো কিনা, যদি পারে তবে সে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই ঘোষণা রেখেছেন যে তাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। পরিবারের প্রধান পরিবারের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে, যখন তাদের সম্পদ যাকাত পরিমাণের নেশাবে পৌঁছে যাবে তখন তাদেরকে যাকাত প্রদান করতে হবে। পরিবারের অধীনস্থ সকল ব্যক্তিদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মাঝে এই ইমামুন আদিলুন, দায়িত্বশীল, ন্যায়পরায়ণ এই ব্যক্তিদের চারটা গুণের কথা তিনি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আর যদি তাদেরকে জমিনে কর্তৃত্ব দেওয়া হয়, জমিনে রাজত্ব দেওয়া হয়, জমিনে নেতা বানানো হয়, তাহলে তারা চারটি কাজ করবে। কয়টি কাজ করবে? চারটি কাজ করবে। এক নম্বরে আকামুস সালাহ, আকামুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে, তারা নিজেরা সালাত আদায় করবে এবং অধীনস্থ ব্যক্তিদেরকে সালাতের প্রতি নির্দেশ প্রদান করবে। ওয়া আতাউয যাকাত, তারা যাকাত প্রদান করবে। তাদের সম্পদ যখন যাকাতের পরিমাণে পৌঁছে যাবে, নেসাবে পৌঁছে যাবে, তখন তারা যাকাত আদায় করবে, অধীনস্থ ব্যক্তিদের থেকে যাকাত আদায় করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে যাকাত দেওয়ার জন্য। ওয়া আমারু বিল মা'রুফ, শুধু তাই নয়, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, নিজেরাও ভালো কাজ করবে, অধীনস্থ সকল ব্যক্তিদেরকে তারা সৎ কাজের, ভালো কাজের নির্দেশ প্রদান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং চার নম্বরে হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে, খারাপ, অশ্লীল, বেহায়াপনা থেকে তাদেরকে নিষেধ করবে। এই চারটা গুণ থাকতে হবে ইমাম আদিল। প্রত্যেক সেক্টরে, প্রত্যেক স্তরে দায়িত্বশীল প্রতিটা ব্যক্তির মাঝে এই চারটা গুণ যদি থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই সেই কঠিন মুহূর্তে তাদেরকে যে পরিত্রাণ দিবেন সাত শ্রেণীর ব্যক্তিকে, তাদের মধ্যে থেকেও এই শ্রেণীর একটা ব্যক্তি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ইমামুন আদিলুনের মাঝে অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে যে শ্রেণীর ব্যক্তিদের কথা বলেছেন, যে যারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, তারা হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবক ওই যুবতী যে তাদের যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতের মাঝে কাটিয়ে দিয়েছে, তাদের যৌবনের সময়টাকে, যুবক বয়সের সময়টাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। এখন মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেই সময়, সেটা হচ্ছে যৌবনের সময়টা, যুবক বয়সের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যুবক যুবতীরা তারা জ্ঞানে, গরিমায়, শিক্ষায়, দীক্ষায় সত্য মিথ্যার পার্থক্য করার একটা বুঝ তাদের মাঝে তৈরি হয়, একটা থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বুঝটা দেন এই যুবক বয়সে, যে এই বুঝটা পেয়ে সঠিক সত্য মিথ্যা, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার যে জ্ঞানটা তাদেরকে দেন, এটা দেওয়ার পরেও সেই যুবক সে দুনিয়ার প্রতি ভালোবাসা তার বেশি নাকি আল্লাহর প্রতি ভালোবাসা তার বেশি, সেটা দেখার জন্যই এই যৌবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা, বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বারোপ করে আমাদের মাঝে তুলে ধরেছেন। একজন যুবক, তার কাছে দুটা পথ খোলা থাকে, একটা হক, একটা বাতিল, একটা সত্য আর একটা মিথ্যা। সে যদি মিথ্যার পথে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে কিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নির্দেশের অমান্য করেছে, আল্লাহর নির্দেশকে পালন করে নাই, فأما من طغى وآثر الحياة الدنيا, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আখিরাতের জীবনের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে, فإنال جحيم هي المأوى, জাহান্নামই হচ্ছে তার কি আবাসস্থল, জাহান্নামই হচ্ছে তার আবাসস্থল। তাহলে আমাদের মাঝে এই যৌবনের সময়টাকে আমরা যখন বুঝতে শিখি, যুবক বয়সের সময়টা যখন শুরু হয়, আমরা বুঝতে শিখি, আমরা হক তামিজ বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার যে জ্ঞান আমাদের তৈরি হয়, সেই সময়টা তখন থেকে যদি আমরা আমাদের পুরো যৌবনের বয়সটাকে আল্লাহর পথে ব্যয় করতে পারি। পক্ষান্তরে দেখেন, যারা কিনা দুনিয়া আল্লাহর অবাধ্য হয়, তাদের জন্য তো জাহান্নাম। পক্ষান্তরে যারা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা কিনা সঠিক পথটাকে বেছে নেয়, যারা ডান পথটাকে বেছে নেয়, সত্যের পথটাকে যারা বেছে নেয়, তাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আর যে কিনা তার রবের সামনে, তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে, দাঁড়ানোর ব্যাপারে সে ভয় করে, সে ভীত সন্ত্রস্ত হয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য তার আবাসস্থল হচ্ছে জান্নাত। তার আবাসস্থল কোথায়? জান্নাত। এখানে আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া নাহান নাফসা, সে তার মনকে, তার প্রবৃত্তিকে খারাপ কামনা বাসনা থেকে বিরত রাখে। যৌবনের এই সময়টাতে মানুষের অনেক কিছু মনে চায়, অনেক কিছু করতে মনে চায়, যৌবনের তাড়নায় পড়ে অনেক খারাপ অশ্লীল কাজের দিকে ভিড়তে মনে চায়, কিন্তু সে যদি সেই পথগুলাকে বেঁধে রেখে, সেই পথগুলাকে বাদ দিয়ে, সেই সমস্ত খারাপ অশ্লীল কাজগুলাকে বাদ দিয়ে যদি সে আল্লাহর পথে আসতে পারে, তবেই সে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতিশ্রুতি অনুযায়ী সেই কিয়ামতের কঠিন মুহূর্তে সে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এই যৌবনের সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বারোপ করেছেন। তিনি হাদিসের মাঝে বলেছেন যে কিয়ামতের দিন কোনো ব্যক্তি এক কদমও সামনে আগে বাড়তে পারবে না, সামনে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তাজুলা কদামা আব্দিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈ খিসালিন, কোন বনি আদম, কোন আদম সন্তান তার এক কদম কিয়ামতের দিন আগে বাড়তে পারবে না, পিছনেও যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাকে চারটা বিষয়ে প্রশ্ন করা হবে। চারটা বিষয়ে প্রশ্ন করা হবে এবং সে প্রশ্নের উত্তর সে না দেওয়া পর্যন্ত এক কদমও সে আগে বাড়তে পারবে না, সামনে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে তাকে দীর্ঘ এক সময় দেওয়া হয়েছে, ৬০ বছর, ৭০ বছর, ৩০ বছর, ৪০ বছরের দীর্ঘ এই সময়, এক লম্বা সময় তাকে দান করা হয়েছে, দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সে তার এই জীবনটাকে কোন পথে ব্যয় করলো, কোন পথে তুমি তোমার জীবনটাকে ব্যয় করেছো? ৬০ বছরের এই দীর্ঘ সময় তুমি কোন পথে ব্যয় করলা? আল্লাহর পথে ব্যয় করেছো নাকি শয়তানের দেখানো পদাঙ্ক অনুসরণ করেছো? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। দেখুন, প্রথম কথাই বলা হয়েছে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, জীবনের মাঝে তো যৌবনের সময়ও চলে আসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এরপর পরই আবার বলেছেন যৌবন সম্পর্কেও কিন্তু জিজ্ঞেস করা হবে, যৌবনের সময়টা সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। অর্থাৎ যৌবনের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যৌবনের সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। যখন মানুষ যুবক হয় তখন তার শরীরে শক্তি, সামর্থ্য সবকিছুই থাকে, সে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, সে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সালাত করতে পারে, অন্যান্য যে ইবাদতগুলো আছে সেগুলো সব সে পালন করতে পারে নির্দ্বিধায়। কিন্তু মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন তার বয়স হয়ে যায়, সে চাইলেও দীর্ঘক্ষণ আল্লাহর জন্য রুকুতে পড়ে থাকতে পারে না, তার কোমরে মোচড় দিয়ে ওঠে, ব্যথা ধরে যায়, কিছুক্ষণ সেজদা দেয়, তারপর উঠা বলে যে উঠা উঠতে পারে না, কোমরে ব্যথা ধরে যায়। কিন্তু যুবক, তার শরীর সুস্থ থাকে, সে চাইলে তার সক্ষমতা থাকে, তার শক্তি থাকে, সে আল্লাহর ইবাদতে দীর্ঘক্ষণ তার সময়টাকে ব্যয় করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যৌবনের এই সময়টাকে তিনি গুরুত্ব আরোপ করেছেন, যে এই যৌবন সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোন কাজে ব্যয় করলা, আল্লাহর জন্য তুমি জীবনটাকে, যৌবনটাকে ব্যয় করেছো কিনা। যদি করে থাকো তাহলে তুমি ডানপন্থী, ডান দিকের লোকদের সাথে থাকবে, আর যদি তুমি সেই সময়টাকে ভালো কাজে ব্যয় করে না থাকো, বামপন্থীদের সাথে থাকতে হবে, আরো সে ছায়ার নিচেও তুমি ছায়া পাবে না। অন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনের সময়টাকে আরো গুরুত্বারোপ করে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো, গনিমত মনে করো। পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। সেই হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনের সময়টাকে বার্ধক্য আসার পূর্বে মূল্যায়ন করো, গনিমত মনে করো। বার্ধক্য চলে আসলে তুমি চাইলে আল্লাহর জন্য জিহাদে ছুটে যেতে পারবে না, বার্ধক্য আসলে তুমি হজের জন্য চলে যেতে পারবে না, তোমার উপর হজ খরচ হয়ে গেছে কিন্তু তোমার বার্ধক্যের কারণে তুমি একবার শরীর নুয়ে গেছে, চলতে পারি না, বিছানায় পড়ে যাবা। এজন্য যুবক বয়সে, যৌবন থাকতে, যুবক বয়সে শক্তি, সামর্থ্য, শক্তি শরীরে থাকতে তুমি হজের জন্য ছুটে যাও, জিহাদের জন্য ছুটে যাও, আল্লাহর ইবাদতে দীর্ঘক্ষণ তোমার সময়টাকে ব্যয় করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের, যুবকের এই সময়টুকুকে তুমি মূল্যায়ন করো। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমাদের যৌবনের সময়টাকে, আমাদের যুবক বয়সের এই সময়টাকে যেন আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বর যে ব্যক্তিদের কথা বলেছেন যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে, তারা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এবং ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে লেগে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। একজন ব্যক্তি ফজরের সালাত সে মসজিদে এসে পড়ে যায়, তার মনটা খালি উতলা হয়ে থাকে, তার মন উতলা হয়ে থাকে। আবার তখন যোহরের সালাতের সময় হবে, আমি আবারও মসজিদে যাব, আল্লাহর সাথে কথা বলব, তার মনটা উদ্গ্রীব হয়ে থাকে, তার মনটা উতলা হয়ে থাকে। কতক্ষণে সময় হবে, আমি মসজিদে যাব, আল্লাহর ইবাদত করব। আবার জোহরের সালাত পড়ে যায়, আসরের সালাত কখন হবে সেই সময়ের জন্য সে অপেক্ষা করতে থাকে, বারবার তার মনটা উতলা হয়ে থাকে, কতক্ষণে আসরের সালাত সময় হবে, আমি আসরের সালাতের জন্য যাব, আল্লাহর সাথে কথা বলবো। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কি করে, কথা বলে। একজন মনীষী তিনি বলেছিলেন, যে ব্যক্তি চায় যে সে আল্লাহর সাথে কথা বলবে, সে যেন সালাতে দাঁড়িয়ে যায়, কারণ সালাতের মাধ্যমে সে বান্দা কি করে, আল্লাহর সাথে কথা বলে। আকরাবু মা আলাইহিল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা তার রবের সব থেকে নিকটে থাকে, সব থেকে কাছে থাকে যখন সে কোথায় থাকে, সেজদায় থাকে। বান্দা যখন সেজদায় চলে যায় তখন সে তার রবের সব থেকে নিকটে চলে যায়, সব থেকে কাছে থাকে। এজন্য যে ব্যক্তির হৃদয়টা, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, উতলা হয়ে থাকে মসজিদের জন্য, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় জায়গা, সব থেকে মুহাব্বতের জায়গা পৃথিবীতে হলো কি, মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়, সব থেকে মুহাব্বতের জায়গা হচ্ছে পৃথিবীতে মসজিদ, আর সব থেকে খারাপ, নিকৃষ্ট, ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। অথচ প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমাদের এই দৃশ্যদের যেন উলট পালট হয়ে গেছে, উল্টে গেছে। আমাদের প্রিয় হওয়ার কথা ছিল আল্লাহর ঘর, মসজিদ, কিন্তু আজকে আমাদের কাছে প্রিয় হয়ে গেছে বাজার। বাজার ঘাটে আমরা যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি পছন্দ করি, মসজিদে আসতে আমরা চাই না। মসজিদে এসে আমরা কতক্ষণে মসজিদ থেকে বের হব সেই চিন্তা নিয়ে থাকি। সালাত শেষ হয়, মানুষ মসজিদ থেকে ধীরে ধীরে বের হয়ে যায়, মসজিদ থেকে চলে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইউহদিস ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। নিশ্চয় ফেরেশতাগণ তোমাদের উপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে তোমাদের ওই ব্যক্তিদের জন্য যারা সালাত পড়ার পরে, নামাজ পড়ার পরে তাদের নামাজের স্থানে যতক্ষণ তারা সেখানে বসে থাকে নামাজের স্থানে, এবং অপবিত্র না হয়ে যায়, তার ওযু ছুটে না যায়, এবং কারোর সাথে কোনো কথাবার্তা না বলে সালাত পড়ার পরে যদি সে যতক্ষণ ওই তার স্থানে, সালাতের স্থানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তার রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সালাত শেষ হওয়ার পর সাথে সাথে বের হয়ে যাই, মসজিদে অবস্থান করা আমাদের ভালো লাগে না। বাজারে গিয়ে চার স্টলগুলোতে আমরা বসে বসে মানুষের নামে গীবত করতে থাকি, এর তার পিছনের কথা, একজনকে একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে বসে বিভিন্ন আজে বাজে গল্পে আমরা মত্ত হয়ে থাকি, গল্পে লিপ্ত থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর প্রিয় জায়গা হলো মসজিদ। আমরা মসজিদে না আসে বাজারে বেশি যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের অন্তরগুলাকে মসজিদের সাথে লেগে থাকার, মসজিদের সাথে জ্বলন্ত থাকার, মসজিদের প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে তৈরি করে দিক। আমিন। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে 4 নাম্বার যে শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন, তারা হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে, একে অপরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহর জন্যই একে অপর থেকে বিচ্ছেদ ঘটায়, বিচ্ছিন্ন হয়, ঘৃণা করে। দুই শ্রেণীর, এক শ্রেণীর ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই তার থেকে ভালোবাসা ত্যাগ করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং রাগ গুসা, কারোর সাথে বিচ্ছেদ হবে সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই। আপনার বন্ধু তাকে ভালো কথা বলেছেন যে আসো সালাত করি, আসো ভালো কাজ করি, সে যদি ভালো কাজে আসে, আপনার কথা শোনে, তবে আপনি তার সাথে সম্পর্ক রাখবেন, তার প্রতি ভালোবাসা আপনি প্রদর্শন করবেন, তার প্রতি ভালোবাসা দেখাবেন। পক্ষান্তরে সে যদি আপনার নির্দেশে অমান্য করে, সালাতে না আসে, ভালো কাজে না আসে, তবে তার সাথে আপনার বিচ্ছিন্ন ঘটাইতে হবে, সেটাও শুধুমাত্র কার জন্যই হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যে ব্যক্তিদের মাঝে থাকবে তারা ঈমানের স্বাদ পাবে, তারা ঈমানের মজা পাবে। তিনটা গুণ যাদের মাঝে থাকবে তারা ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। তার মধ্যে থেকে একটা, যে আইয়ুহিব্বাল মারআ লিআখি ইল্লা লিল্লাহ, কোন যে ব্যক্তি শুধুমাত্র তার ভাইকে আল্লাহর জন্যই ভালোবাসে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। অন্য হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারো প্রতি ঘৃণা করে, কারো প্রতি রাগ করে, আল্লাহর জন্যই ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কোনো কিছু দান করে, কোনো কিছু দেয়, ওয়া মানাআ লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে সে বিরত থাকে, সব কিছু যদি আল্লাহর জন্যই হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে নিয়েছে, তার ঈমান পূর্ণ হয়ে গিয়েছে, সে তার ঈমানকে পূর্ণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন তার বান্দাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার সম্মানার্থে আমার জন্য পরস্পরকে ভালোবেসেছে এমন ব্যক্তিরা কোথায়? আইনাল মুতাহাব্বুনা, কোথায় পরস্পরকে ভালোবেসেছে এমন ব্যক্তিরা শুধুমাত্র আমার জন্যই কারা? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে আমি তাদেরকে আমার ছায়ার নিচে আশ্রয় প্রদান করব, আজকের এই দিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট নাই, আমি তাদেরকে আমার ছায়ার নিচে ছায়া প্রদান করব। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পরস্পর দুই ব্যক্তি যদি একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহর জন্যই সম্পর্ককে বিচ্ছেদ করে, আল্লাহর জন্যই তার কোনো ভাইকে ঘৃণা করে, তবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, লোমহর্ষক মুহূর্তে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে আল্লাহর জন্যই ভালোবাসা এবং আল্লাহর জন্যই তাদেরকে ঘৃণা করার তৌফিক দান করুক, আমিন। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে ৫ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিদের কথা বলেছেন সেটা হচ্ছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন ذات منصب وجمال فقال إني أخاف الله رب العالمين, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ সম্ভ্রান্ত, উচ্চ বংশীয় কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছে, এরপরে সে ওই নারীকে বলে দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাঝে বলেছেন, ওয়ালা তাকরাবুয জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা তো করবে না, করবেই না, জিনার নিকটবর্তীও হয়ো না। ওয়ালা তাকরাবুয জিনা, জিনার নিকটবর্তী হওয়া যায় যে সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে, যে সমস্ত মাধ্যমগুলো পালন করলে জিনার খুব সহজ হয়ে যায়, জিনার পথটা অনেক সহজ হয়ে যায়, সেই পথেও তোমরা যাইও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা খুব অশ্লীল কাজ, ওয়াসা আসাবিলা, কতই না খারাপ, কতই না নিকৃষ্ট এই পথ, এই পন্থা। আপনারা জানেন বনি ইসরাইলের এক ব্যক্তি, 3 ব্যক্তি যখন একটা জায়গায় যাওয়ার জন্য বের হলো, তখন প্রতিমধ্যে তাদেরকে জ্বর তাদেরকে পেয়ে বসলো, জ্বর চলে আসলো, তখন তারা একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। পাহাড়ের গুহায় যখন আশ্রয় গ্রহণ করেছিল, তখন উপর থেকে একটা বড় পাথর এসে গুহার সে গর্তটাকে বন্ধ করে দিয়েছিল। তখন তারা এই বিপদে পড়ে গিয়েছে, তারা পরস্পর বলাবলি করতেছে যে আমাদের আজকে এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, তোমরা জীবনে যে ভালো কাজগুলো করছো সেই ভালো কাজগুলোকে ওসিলা করে আল্লাহর কাছে চাও, দেখো আল্লাহ মাফ করে কিনা, এটা আমাদের থেকে সরায় কিনা। এভাবে প্রত্যেক ব্যক্তি ধারাবাহিকভাবে তাদের ভালো ভালো কাজগুলোকে উল্লেখ করে, ওসিলা করে আল্লাহর কাছে চাইলো, ধীরে ধীরে সেই পাথরটা সরে গেল। সেখানে একটা ব্যক্তি ছিল যাকে, যে তার আপন চাস্ত বোনের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার সময় তার চাস্ত বোন তাকে বলেছিল যে, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে সে খারাপ কাজ থেকে সে ফিরে আসে, আল্লাহর ভয়ে সে খারাপ কাজ থেকে যখন ফিরে আসে, তারপর এই ভালো কাজের ওসিলা করে সে যখন আল্লাহর কাছে চায়, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের গুহা থেকে যে বড় পাথরটা সেটা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন এবং তাদেরকে সেই বিপদ থেকে রেহাই দেন, পরিত্রাণ দিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, এর মাধ্যমেও আমাদেরকে যত এখন দেখুন পৃথিবীটা দুনিয়াটা এখন কেমন স্ত্রী সন্তানদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে আমাদের জন্য সুশোভিত করে দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার মহব্বতকে সুশোভিত করে দিয়েছেন তোমাদের স্ত্রী সন্তানদেরকে দিয়ে, নারীদেরকে, এখানে উদ্দেশ্য নারীদেরকে দিয়ে। মিনান নিসা, নারীদেরকে দেখলে মানুষের শাহওয়াত জেগে ওঠে, কামনা বাসনা জেগে ওঠে। সে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে সে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখেছেন যে কঠিন মুহূর্তে তোমাকে সেই এত গরমের মাঝে ঘামের মাঝে থাকতে হবে না, তুমি আমার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ছায়া পাওয়ার তৌফিক দান করুন। কারণ প্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ নম্বরে যে সমস্ত ব্যক্তিদের কথা বলেছেন, ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما أنفقت يمينه। ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় যখন দান করে, কোনো কিছু আল্লাহর রাস্তায় খরচ করে, তখন সে এমন গোপনীয়তা অবলম্বন করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাত সেটা জানে না। এটার দ্বারা বোঝানো হয়েছে যে ডান হাত কি দান করবে বাম হাত জানবে না, অর্থাৎ খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে মানুষকে না দেখিয়ে লোক দেখানো দান যেন না করা হয়, সে কথা এখানে উদ্বুদ্ধ করা হয়েছে। সাহাবীদের থেকে পাওয়া যায়, অনেক তাবেঈদের থেকে পাওয়া যায়, যখন তারা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করতো, কোনো কিছু খরচ করতো, তখন তারা এই হাদিসকে বাস্তবায়ন করার জন্য তারা বাম হাতকে পিছনে রেখে ডান হাতে দান করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারা হাদিসগুলোকে কিভাবে বাস্তবায়ন করতো, ডান হাতে দান করতো, পিছনে বাম হাত রেখে দিত, যাতে করে এই হাদিসের উপর আমল করা হয় যে আমার ডান হাত কি দান করছে, বাম হাত তো পিছনে, সেটা তো আর এখন দেখবে না। এই জন্য তারা এরকম ভাবে দান করতো। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাঝে বলেছেন, সূরা মুনাফিকুনের মাঝে, সূরা মুনাফিকের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই, এটা সূরা বাকারার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউ ফীহি ওয়ালা হুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ও ইমানদারেরা, তোমাদেরকে যে রিজিক দান করেছি সেটা তোমরা আমার পথে খরচ করো, ব্যয় করো, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বন্ধু কাজে আসবে না, যেদিন কোনো ভাই কাজে আসবে না, যেদিন কোনো শাফায়াত কাজে আসবে না, ওই দিন আসার পূর্বেই তোমরা আমার পথে খরচ করো এবং একনিষ্ঠভাবে তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মাঝে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। লান তানালুল বিররা, তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না, লান তানালুল বিররা, তোমরা কখনোই পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের মুহাব্বতের বস্তু, ভালোবাসার বস্তু, প্রিয় বস্তু আমার পথে খরচ না করবে, আল্লাহর পথে খরচ না করবে। ওয়া মা তুনফিকু মিন শাই, আর তোমরা কোনো কিছু খরচ করো না, তবে যাই খরচ করো না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দান করব সেটা কাউকে দেখিয়ে নয়, কাউকে লোক দেখিয়ে নয়, আপনি হালাল উপার্জন থেকে দান করতে হবে। অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ থেকে যদি আপনি দান করেন সেটার মূল্য আল্লাহর কাছে বিন্দু পরিমাণও পাবে না। এখন দেখা গেছে এক যুগ পর্যন্ত প্রশ্ন ফাঁস করে যে টাকা উপার্জন করেছে সেই টাকা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। বিষয়টা যেন এমন হয়ে গেল, এক ব্যক্তি, তার ছেলে মদারু, মদ খায়, বাবা প্রতিদিন ছেলেকে নিষেধ করে যে ছেলে, বাবা আমার ছেলে তুমি মদ খেও না, মদ খাওয়া থেকে বিরত থাকো, তুমি আর মদ খেও না। ছেলে তারপরেও বাবার কথা শুনে না, প্রতিদিন মদ খায়, প্রতিদিন মদ খায়। তো একদিন করছে কি, একদিন সে মদ নিয়ে মাতাল হয়েছে, বাবার কাছে আইসা বাবাকে দিচ্ছে যে বাবা তুমিও খাও মদ। বলুন তো, বাবা এতদিন তাকে নিষেধ করছে মদ খেতে, এখন সে বাবাকে আবার দিতেছে বাবাকে এসে হ্যাঁ অফার করতেছে যে বাবা মদ খাও তুমি, তাহলে তার বাবা তার উপর আরো রেগে যাবে না? আরো বেশি তার উপর ক্ষুব্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, অবৈধ উপায়ে উপার্জন করিও না, অবৈধ পথে মাল সম্পদ উপার্জন করিও না, করিও না। কতবার নিষেধ করে দিয়েছেন, অনেকবার নিষেধ করে দিয়েছেন। এরপরেও অবৈধ উপার্জনে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবা। যে আল্লাহ তুমি তো নিষেধ করছো, আমি তো যা অবৈধ পথে অর্জন করছি সেটা তোমার পথেই দিয়ে দিলাম। আল্লাহ তার উপর আরো বেশি ক্ষুব্ধ হবে না? আল্লাহ এখন কি হবে? তার উপর আরো বেশি ক্ষুব্ধ হবে, আর সেগুলো তো গ্রহণযোগ্য হবেই না। আল্লাহ তো তার, সে যদি পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় কি করে দান করে, অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ যদি সে দান করে, বিন্দু মাত্র তার সেটা কোনো মূল্য হবে না, তার সব বরবাদ হয়ে যাবে। বরঞ্চ সে আরো অবৈধ পথে উপার্জনের জন্য সে কি হবে? আরো শাস্তির সম্মুখীন হবে। তো এই জন্য আমরা দান করার ক্ষেত্রে অবশ্যই আমরা যেন লোক দেখিয়ে, মানুষ দেখিয়ে, মানুষ আমাদেরকে দানবীর বলবে, এই সমস্ত চিন্তাধারা ব্যতি রেখে, এইগুলা চিন্তা দূরে ফেলে রেখে একনিষ্ঠভাবে খালেস দিল থেকে একমাত্র আল্লাহর জন্যই যেন আমরা আল্লাহর পথে ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। এতে করে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের কঠিন মুহূর্তে, লোমহর্ষক মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। যেদিন তার ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। তো এই জন্য আমরা দেখা যায় এখন বিভিন্ন অনুষ্ঠান করে দান করে, এরপরে হ্যাঁ মিডিয়া, যত ধরনের মিডিয়া থাকে, মানে দান গ্রহণ করা মানুষের থেকে মিডিয়ার সংখ্যা থাকে কি বেশি থাকে, যারা দান নিতে আসে হ্যাঁ তাদের থেকে মিডিয়া থাকে কি অনেক বেশি। তারাও এটা সমাজের মাঝে নিজেদের একটা ভাবমূর্তি ফুটিয়ে তুলবে যে হ্যাঁ দানবীর কিন্তু একজন আছে আমাদের সমাজে। এই ভাব মনের মাঝে, মানুষ তাকে দাতা বলবে। হ্যাঁ কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তো অনেক সম্পদ দান করছো। জিজ্ঞাসা করবে, হ্যাঁ এই এত সম্পদ দিছিলাম, কি করছো? বলবে যে আল্লাহ তোমার কথাই তো ব্যয় করছি। তো না, তুমি মিথ্যা, তুমি আমার কথা এক টাকাও ব্যয় করোনি। তুমি দুনিয়াতে, তোমাকে দানবীর বলা হবে এই জন্য দান করেছিলা, দুনিয়াতে সেটা বলা হয় ওয়াকাদিল, সেটা দুনিয়াতে তোমাকে বলা হয়ে গেছে। দানবীর মানুষের কাছ থেকে অনেক শুনছো, এখন এই জায়গায় দানবীর শোনার মতো আর সুযোগ নাই। এখন তুমি এখানে আর কোনো কিছুই পাবা না, যতই দান করে আসছো সেটা দুনিয়াতে তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছো। এই আখেরাতে কিয়ামতে তোমার জন্য আর কোনো নাসিব নাই, কোনো অংশ নাই, কোনো হাজ নাই। সুতরাং প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আমাদেরকে দান করতে হবে একনিষ্ঠভাবে খালেস দিল থেকে, শুধুমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একনিষ্ঠভাবে দান করার জন্য এবং যাবতীয় আমলগুলোকে করার জন্য তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. أما بعد. প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা ৬টা শ্রেণীর ৬টা গুণের ব্যক্তিদের কথা আলোচনা করেছি। ৭ নম্বর ব্যক্তিরা কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাকাদাত আইনা, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাকাদাত আইনা। ওই ব্যক্তি যে কিনা গোপনে, একান্তে, নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর ভয়ে তার অশ্রু, তার চোখ থেকে পানি ফেলে। যে ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে নির্জনে ইবাদত করতে করতে আল্লাহর তার চোখ বেয়ে বেয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। তিরমিজি শরীফের হাদিসের মাঝে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্রুপাত করে, যে ব্যক্তির চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, সে তার জাহান্নামে, ওই ব্যক্তির জাহান্নামে প্রবেশ করাটা ততটাই অসম্ভব যেমন, যতটা অসম্ভব কোনো প্রাণী থেকে, কোনো গাভী থেকে, কোনো ছাগল থেকে দুধ দোহন করার পরে, পুনরায় সেটা উলানে ফিরিয়ে দেওয়া যতটা অসম্ভব, ঠিক ততটাই অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখকে সিক্ত করেছে, তার চোখ দিয়ে পানি ফেলেছে, সেই ব্যক্তির জাহান্নামে প্রবেশ করাটাও এতটা অসম্ভব। অর্থাৎ বোঝা যাচ্ছে এই হাদিস থেকে, তিরমিজি শরীফের এই হাদিস থেকে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে একান্তে ইবাদত করে এবং তার দু চোখ দিয়ে পানি বের হয়, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমুন নার আইনান, দুটা চক্ষু এমন রয়েছে যে দুই চক্ষুকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এক নাম্বার কি, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, সেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই নাম্বার, ওয়াইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর পথে সীমান্ত পাহারা দিয়েছে, যে দুই চোখ এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে যে দুই চোখ, সেই দুই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না। চোখ জাহান্নামে যাবে না, তার মানে কি চোখটা জান্নাতে দিয়ে বাকি শরীর কি জাহান্নামে দিবেন নাকি? তাহলে না, এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেই কি করবেন? জান্নাতে দিবেন, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদার। দেখুন, আমরা এখন এমন একটা সময় হয়ে গেছে যে আমরা কাঁদতে ভালোবাসি না, আমরা হাসাতেই বেশি পছন্দ করি। মোবাইল ফোন আসছে, টিকটক স্ক্রল করছি তো করছি, হাসির বিষয় আসছে হাসছি, কিন্তু আমাদের থেকে কান্না বের হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, ও নবী আপনার উম্মতদের বলে দিন তারা যেন খুব কম হাসে, ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন বেশি বেশি কাঁদে, হাসে যেন কম। কিন্তু আমরা এখন হাসি ঠাট্টা এগুলাতে বেশি লিপ্ত থাকি, বেশি মজে থাকি। কান্দবোধ কোথায়? কান্দার সময়ই পাই না, হেসেই সময় পাই না, কাঁদবো আর কখন? এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোকে ভেবে এবং কিয়ামতের সেই কঠিন মুহূর্তগুলোকে স্মরণ করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাঁদতে পারি। আল্লাহ আমাদের দু চোখ বেয়ে যেন অশ্রু আল্লাহর ভয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুক, আমিন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে শেষ রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে বলতে থাকেন যে বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কোন বান্দা কি এমন আছো যে গুনাহ করে ফেলছো, নিজের উপরে জুলুম করে ফেলছো, হ্যাঁ এখন ভয় করতেছো যে এখন কি হবে আমার, হতাশ হয়ে গেছো, এরকম কোনো বান্দা আছো নাকি? তাহলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাগফিরালা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তাকে ক্ষমা করে দিব। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, বেশি বেশি চাইবো, আল্লাহর ভয়ে আমরা কাঁদবো। তাহলে আমরা এর মাধ্যমেও, আল্লাহর ভয়ের মাধ্যমে যদি আমরা আমাদের অশ্রু, আমাদের চোখের অশ্রু যদি ফেলতে পারি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, লোমহর্ষক মুহূর্তে, হ্যাঁ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন, সাত শ্রেণীর ব্যক্তি। এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে তার জীবনটাকে, সারা যৌবনের পুরো বয়সটাকে আল্লাহর পথে ব্যয় করেছে। তিন নম্বর ওই ব্যক্তি যার হৃদয়টা, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে শুধু লেগে থাকে, মসজিদের প্রতি তার ভালোবাসার জন্যে ওই ব্যক্তি। চার নম্বরে হচ্ছে যে দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, তাদের বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। পাঁচ নম্বরে ওই ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছে, তখন তাকে সেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। এরপরে ছয় নম্বরে যে ব্যক্তি আল্লাহর পথে খুব গোপনীয়তার সাথে, গোপনীয়তা রক্ষা করে যে আল্লাহর পথে ব্যয় করে, এমনভাবে ব্যয় করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাত জানে না। এবং সাত নম্বরে সর্বশেষ যে শ্রেণী, সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে একান্ত ইবাদত করে এবং তার অশ্রু, তার চোখ দিয়ে অশ্রু বের হয়, পানি বের হয়। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, কতটা কঠিন মুহূর্ত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। আপনারা সূরা কুরআনের বঙ্গানুবাদগুলা পড়বেন, সেখানে কিয়ামতের কঠিন মুহূর্তগুলা সেখানে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এরপর হাদিসগুলো আপনারা অধ্যয়ন করবেন, কিয়ামতের হাদিসগুলা, তাহলে সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাত শ্রেণীর, সবগুলা শ্রেণীর যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين رب كريم আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিন ইয়া আল্লাহ জীবনে জেনে না জেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় কত গুনাহ করেছি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ গুনাহে জর্জরিত আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনার নিজ অনুগ্রহে আমাদের ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদের পিতৃপুরুষ যারা আমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে যারা ঈমানের উপর মৃত্যু করেছে তাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন রব্বে কারীম এই মসজিদকে এই মাদ্রাসাকে এবং এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদেরকে আপনি কবুল করে নিন এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করে নিন তাদের এই শ্রমটুকুকে তাদের অর্থগুলোকে আল্লাহ আপনি নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন রব্বে কারীম আমাদের ছাত্রদেরকে আপনি দ্বীনের আলেম দ্বীনের বড় বড় দায়ী বানিয়ে দিন দায়ী হওয়ার তৌফিক দান করুন আমরা যেন আপনার দ্বীনের উপরে মৃত্যু অবধি মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে পারি সে তৌফিক দান করেন ইয়া রব্বে কারীম আমরা যেন আমাদের মৃত্যুর সময় কালিমা আমাদের নসিব হয় সে তৌফিক আমাদেরকে দান করিয়েন আমিন আমিন عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة